গুড মর্নিং, আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। ওর আমার তুলনায় এটা সকাল, আমি এত সকাল সকাল উঠি না। এখন নটা তিরিশ মতো বাজে, সাড়ে নটা বাজছে। আসলে আমাকে উঠে কাজে বসতে হবে, আজকে সোমবার, তাই সকালটা একটু তাড়াতাড়ি স্টার্ট হয়েছে। মানে উঠেছি অনেকক্ষণ, ফ্রেশ হয়ে জাস্ট এবার কাজে বসবো, তাই ভাবলাম ব্লগটা আজকে স্টার্ট করা যাক। তো আজকে তোমরা আমাকে খুব বেশি ব্লগে দেখতে পাবে না, তার একটাই কারণ আজকে মানডে, তো কাজ করতে হবে, আমাকে খুব বেশি ব্লগে দেখতে পাবে না। তবে হ্যাঁ, সারাদিনে একটু একটু করে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর তো চলো শুরু করা যাক দিনটা। এক্ষুনি আমার দোকান খুলে নিয়ে বসতে হবে, এই অফিসের ডিউটি মানে যা, যারা এইরকম কাজ করে তারাই জানে, ভালো করে রিলেট করতে পারবে। তো যাই হোক, কাজে বসে পড়ি, আর তোমাদের সঙ্গে গল্প করতে পারবো না এখন। আবার দেখা হবে লাঞ্চ টাইমে, মেবি দেখা হবে। তো চলো, আজকে এত কাজের প্রেশার ছিল, জাস্ট কি বলবো, মানে তার মধ্যেই এই ব্রেক নিয়ে এলাম, একটু লাঞ্চ করতে হবে, পেটে একবারে ছুঁচো ডন মারছে। এই যে মা মাছের ঝোল বানিয়েছে সব রকম সবজি দিয়ে, আর এখানে ঢ্যাঁড়স ভাতে দিয়েছে, আর ওই লেবু আর লঙ্কা কেটে নিয়েছি, ব্যাস ওইটা দিয়ে আজকে লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে। আর এই মাছের ঝোল ভাত হয়ে গেলে একটু লেবু দিয়ে মেখে খেয়ে নিলে আমার আর কিছু লাগে না, আজকে শান্তিতে খেয়ে নেবো আমি। যাহক মাহক শান্তিতে বলতে গেলে ওই যাহক মাহক করে লাঞ্চ টাইমে আমার খেতে হয়। খেয়ে ফাইনালি অফিস আমার শেষ হয়েছে, এবারে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছি। এরপরে এবার কাজ আছে, আমার লিওর সঙ্গে খেলতে হবে। লিও সারাদিনের জন্য আমার মানে এই টাইমটার জন্য ওয়েট করে থাকে। আমার যদি একদিন কাজ থেকে উঠতে দেরি হয়, ও মনে হয় আমার কাছে এসে চার পাঁচবার এসে খবর নেবে, কেন এখনও উঠলি না তুই, তুই এখনো কেন উঠলি না, মানে কতবার যে এসে ডাকবে। আর যদি আমি ওর দিকে তাকিয়েছি না, ও আমাকে এরকম এরকম করে হাত দিয়ে দিয়ে টানবে। তো যাই হোক, আজকে অফিস এই শেষ করলাম, ল্যাপটপ গুছিয়ে এবার নিচে যাব। মা চা বানিয়েছে, একটুখানি চা, মানে আমি চা খাবো না, বিস্কুট খাবো। তোমরা আশা করি জানো, যারা আমার ভিডিও দেখো, আমি চা খাই না, বিস্কুট খেতে পছন্দ করি, চায় ডুবিয়ে। অবশ্যই লোকের চায়, আমার চায় নয়, আমি খাই না এখন, শুধু চাটা বানিয়ে কী হবে বলো। তারপরে ওটা খাওয়ার পর লিওর সঙ্গে খেলতে হবে, খেলে তারপরে লিওর জন্য আমাদের সবজি বানিয়ে রাখতে হবে। লিও সারা মানে সারা সপ্তাহে সবজি ওর কেটে রেডি করে রাখা হয় একসঙ্গে, তারপরে সেদ্ধ করে ফ্রিজের মধ্যে রাখা হয়, নাহলে রোজ বানাতে না খুব অসুবিধা হয়ে যায়। আমি তো কোনো হেল্প করতে পারি না সারা সপ্তাহে রান্নাবান্নায় মাকে, তো ওই জন্য ওগুলো একটুখানি হেল্প রেডি করে রাখতে হয়, মায়ের একটু হেল্প হয় করতে। তো যাই হোক, না সেই লাঞ্চের পর আবার তোমাদের সঙ্গে এখন দেখা হলো। চলো এবার নিচে গিয়ে দেখি কী হয়, কী অপেক্ষা করছে, ছেলে কী করে, তাই না লিও? লিও সব কথা বসে বসে আমার শুনছে, দেখবে তোমরা, দাঁড়াও দেখা যাচ্ছে। আটকে বসে আছে আমাদের সোনা লিও, কখন দিদি তুই নিচে যাবি, আমি একটু কেলুপেলু করবো। হ্যাঁ না দি সোনা, তুই সোনাই, হ্যাঁ ওয়েট করছো তুমি, আজ যাবো আমরা। হ্যাঁ গুড বয়, তো তুমি তো গুড বয়। দেখো যেমন কথা তেমন কাজ, খেলু খেলু করতে হবে সে তো ঠিক আছে, কিন্তু খেলা করার আগে তো অ্যাটলিস্ট একটু শরীরচর্চাটা করে নেওয়া ভালো না? শরীরচর্চা বলতে গেলে অন্য দিক দিয়ে আমাদের লিও একটু গাজর টাজর খেয়ে একটু মেনটেন করে নিজেকে, গাজর, তারপরে বিনস, এইসব যেগুলো হয় আর কি, গ্রিন ভেজিস, ক্যারেট, হ্যান, এইসব আর কি, এইসব খেয়ে একটু নিজেকে একটু গ্ল্যামারাস রাখে। তো এই যে ছেলে লেগে পড়েছে, পায়ে কিরম গুছিয়ে ধরেছে, দেখুন আবার ধরতে গিয়ে গাজর আবার ছিটকেও চলে গেছে। ওটাকে বসে বসে পুরো একদম যে মানে মানুষের মতো মচ মচ করে কামড়ে কামড়ে খাচ্ছে, খুব ভালোবাসে আমাদের এই গুট, মানে ওকে আমি আদর করে গুটুস বলে ডাকি, ও খুব ভালোবাসে গাজর খেতে। আর এই যে মা দেখলাম আটা মাখছে, এই রুটি দেখলে আমার মাথা গরম হয়ে যায়, রাত্রে মোটা খেতে ইচ্ছে করে না রুটি, তাও কী করবো, রুটি খেতে হবে নাহলে মোটা হয়ে যাব। আর এই যে দেখো, কালকেও ফুচকা এনেছিল, আজকে নেশা লেগে গেছে, আজকে আবার ফুচকা নিয়ে চলে এসছে, আমি যেতে পারিনি, বাবা নিয়ে চলে এসছে ফুচকা। বাস এবার ফুচকাটা খাবো, একটা বেশ মানে সেই একটা ব্যাপার, সন্ধেবেলা ফুচকা পেয়ে যাওয়া মানে স্বর্গ পেয়ে যাওয়া, কী বলবো আর, না না চাইতেই চলে আসে মানে সে তো আর এক মানে আনন্দের ব্যাপার, যারা পেয়ে যায় না চেয়ে তারাই জানে। এই যে দেখো লিও আমাদের রেডি, বল খেলবে, বল খেলার জন্য আমাকে বোঝানোর চেষ্টা করছে, এই গলিটায় ওর বল খেলে, তো এখানে এসে ও যখন দাঁড়াবে আর ফ্রিজের উপর যখন তাকাবে মানে বুঝে নিতে হবে ও বল খেলবে, তো ওটাই ও বোঝাতে চাইছে, আমি বুঝে না বোঝার ভান করছি, এটা হলো ব্যাপার। যেটা ও বুঝতে পেরে ও আরও বিরক্ত হয়ে যাচ্ছে, ও চারদিকে নিয়ে আমায় ঘোরাচ্ছে,
বলতে চাইছে যে বলটা বের কর, বলটা বের করো, জানে বলটা কোথায় আছে, জানে ফ্রিজের মাথায় আছে, ও সেটা আমায় দেখাচ্ছে বারবার, দেখো ভালো করে যে বলটা ওপরে আছে। বলটা বলতে না পারলে কী হবে, মানে বুঝতে সবই পারে, এত বুদ্ধি এদের হয় না, মানে কি বলবো, যারা এদেরকে বাড়িতে রাখে তারাই জানে, মানে তোমার থেকে বেশি চালাক এরা হয়তো। ও আমাকে সময় নিয়ে বোঝানোর চেষ্টা করছে যে বলটা নিয়ে আয়, বলটা নিয়ে আয়, তুই বক বক করিস না, বলটা নিয়ে আয়, এটাই বোঝাচ্ছে। এই দেখো যখন শুনছি না তখন আমার লম্ফঝম্প শুরু করে দিয়েছে, দেখো দেখো খালি দেখো জিনিসটা। ভীষণ বোঝে ও, মানে বুঝে যায় যে কোথায় কি রাখা আছে, কখন কি, যখন ঘুরতে যাবে তখন বেল্টটা নিয়ে যেতে হবে, তখন ওটাও তোমায় দেখাতে নিয়ে চলে যাবে। ও এখন জানে যে ফ্রিজের মাথায় বলটা রাখা আছে, এটা আমি যদি ওকে দিদিকে বোঝানোর চেষ্টা করি ও তবে বুঝবে, তবে ওর বলটা নামাবো আমি, তারপর ওর সঙ্গে খেলা হবে, এইটাই তখন থেকে ও দেখো কতভাবে চেষ্টা করছে। আর আমি দেখো না বোঝার চেষ্টা করে আছি, শেষে পারলো না, ফ্রিজের ওপর নিজেই ঝাঁপ মেরে দাঁড়িয়ে পড়েছে। দেখো এই করে মাঝে মাঝে, ভয় লাগে ফ্রিজ ফ্রিজ নিয়ে না উল্টে পড়ে গায়ের ওপর, দেখো খালি কাণ্ড। কিন্তু এই যে এবার চললেন বাবু, মা মনে হয় কিছু খাওয়া হবে ডেকেছে, তখন মনে হয় হ্যাঁ সেরকমই কিছু হবে, এই যে চললো রান্নাঘরে, হ্যাঁ এই দেখো খাবে বলে গিয়ে বসে পড়েছে। খুব ডিসিপ্লিন আমাদের ছেলে, এমনি নয়, খালি একটা বিয়ে দিয়ে দিতে হবে, দেখো জিভ ঝুলছে এদিক ওদিক দিয়ে, কি খাবে বলে মা ডেকেছিল চলে গেছে। খেলবে? হ্যাঁ চাঙ্গা হয়ে গেছে, চলো বল খেতে হবে, চলো দাঁড়াও দাঁড়াও বল খেতে হবে, চলো বল খেতে হবে, চলো আমি খেতে হবে বলছি, চলো বল খেলবে। এবার ছেলে এবার নেমে পড়েছে মাঠে, গলিতে নেমে পড়েছে, যাও গো, ছুটছে দেখো, কম 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 কম, ইয়েস গুড বয়, গুড বয়, গো লিও, গো গো লিও, কম 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 কম, ইয়া গুড বয়, বাঁদর নাচ, যাও বাঁদর নাচ শুরু হয়ে গেছে, লিও বিস্কুট খাবে, এখন দুটো বিস্কুট চাই, এজন্য ভালো হয়ে এসে বসেছে, বিস্কুট খাবে দুটো, বদমাস খুবই বদমাস, দেখো না দেখছে কেমন, আর কত দেরি করবি, ও নিজে ভেঙে খেতে পারে না, ওই যে ভেঙে দিচ্ছি, এবার বসে বসে বাবু হয়ে ছেলে আস্তে আস্তে দেখো বসেছে কীরকম ঠ্যাং পালা ছড়িয়ে খাবে। চলো বক বক করতে করতে রাত হয়ে গেল, এই যে মা রাতের ডিনার সাজিয়ে দিয়েছে, এই ভাজা হয়েছিল একটু আলুর সঙ্গে কুঁদরি ভাজা, আর সঙ্গে ওই যে মিষ্টি ছিল দুটো, আর এই রুটি খেয়ে দিয়ে ওপরে চলে এলাম, ওপরে এসে এই যে বসেছি এখন একটুখানি চুল টুল বেঁধে নিতে, ক্রিম ট্রিম মাখবো বলে এই সময় ভিডিওটা শ্যুট করেছিলাম, কিন্তু আওয়াজটা কেন যাই না ঠিকঠাক আসেনি, তো যার জন্য আমাকে আবার ভয়েস ওভার দিতে বসতে হলো, এই এক ঝক্কি ভয়েস ওভার দিতে হলো না, খুব কষ্ট। যারা ভিডিও বানাও তারা আশা করি জানো, মানে ভয়েস ওভার দিতে গেলে না আবার এক্সট্রা কাটবে, যদিও বা একটা ভিডিওর সঙ্গে মানে ভয়েসটা রেকর্ড করা থাকলে যে ধরো সুবিধা হয়, সেটা হয় না আর কি। স্কিন কেয়ারও হয়ে গেল আজকে আমার, চুলটা নিয়ে না আমি আর পারছি না, তো চুল উঠছে। তো চলো সকলকে আজকের মতো গুড নাইট, আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে, তো তোমরা সবাই খুব ভালো থেকো। আমার মুখটা দেখা যাচ্ছে না, অন্ধকার লাগছে, হ্যাঁ এবার দেখা যাচ্ছে, এই চেয়ারটা আমার এখন খুব হট ফেভারিট, সব সময় এই চেয়ারটার উপর আমাকে দেখতে পাবে। তো চলো আজকে আর লেট করলাম না, আজকের মতো গুড নাইট, তোমরা সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা আমার অবশ্যই দেখো, আর প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করে দিও, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।